দেখেন, একদমই সময় নেই। একটা কোম্পানিতে একবার আমি ট্রেনিং করাচ্ছি, তো কোম্পানি এমডি স্যার আসলেন যখন ট্রেনিং এর মাঝামাঝি, তখন তার জন্য আমি ফ্লোর ছেড়ে দিলাম। তো ভদ্রলোক সোজা হেঁটে সামনে গেলেন, বলছে আমি কি করছি? সবাই বলছে স্যার আপনি সামনে ঘুরছেন। এবার কি করছি বলে পিছনে হাঁটছেন, স্যার পিছনে হাঁটছেন। এবার কি করছি বলে উনি দাঁড়িয়ে গেলেন, বলছে স্যার আপনি এবার দাঁড়িয়ে আসেন। তখন উনি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো আমার কয় অবস্থা? সবাই বললো স্যার আপনার তিন অবস্থা, কখনো আপনি সামনে যাচ্ছেন, কখনো পেছনে হাঁটছেন, কখনো দাঁড়িয়ে আছেন। উনি বললেন, না আমার আসলে দুই অবস্থা, যখন সামনে যাচ্ছি তখন তো সামনেই যাচ্ছি, যখন পেছাচ্ছি তখন তো পেছাচ্ছি, যখন আমি দাঁড়িয়ে থাকছি শুধু আমি একলা দাঁড়িয়ে থাকছি, দুনিয়ার কেউ আমার পাশে দাঁড়িয়ে থাকছে না, সবাই কিন্তু ঠিকই চলছে। তো দাঁড়িয়ে থাকারও অপর নাম পিছিয়ে পড়া। আমরা যদি ক্রমাগত মানে দাঁড়িয়েও থাকি যে আমি তো কিছু করছি না, আমি তো কই কারো কোনো ক্ষতি করলাম না, কিছু করলাম না, আমি কারো সাথেও নাই পাথেও নাই, বাস, তার মানে আপনি ক্রমাগত চলমান দুনিয়া থেকে পিছিয়ে পড়ছেন। আপনাকে পিছিয়ে পড়া যাবে না, সবসময় এগিয়ে থাকতে হবে, আপনাকে প্রতি মুহূর্তে নিজেকে ডেভেলপ করতে হবে। আর আপনার হাতের মোবাইলটা তো কয়েকদিন পর পর আপডেটেড করে, তার সফটওয়্যার আপনার ল্যাপটপটা আপডেট করে, আপনি নিজের ব্রেনটাকে কিভাবে আপডেট করছেন? দয়া করে প্রত্যেকটা মানুষের প্রতি আমার অনুরোধ, ভাই নিজের সেরাটা দিতে চান তাহলে নিজেকে নতুন করে এখানে কিছু সফটওয়্যার যোগ করেন, কিছু অ্যান্টিভাইরাস যোগ করেন। কিভাবে সেটা করতে